আসসালামুআলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য আমার আজকের আয়োজন অরেঞ্জ ট্যাং। সামনে রমজান আসছে, সারাদিন রোজা রাখার পর এক গ্লাস অরেঞ্জের শরবত হলে কিন্তু প্রাণটা জুড়িয়ে যায়। আর সেটা যদি হয় ঘরে তৈরি এবং স্বাস্থ্যসম্মত উপায়ে, কোনো রকম ফ্রুট কালার কিংবা ফ্রুট এসেন্সের ব্যবহার ছাড়া, তাহলে তো কোনো কথাই নেই। আমি আপনাদের আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। চলুন শুরু করা যাক। অরেঞ্জ ট্যাং তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কেজি মালটা, আর একটু বড় সাইজের মালটা নিয়েছি। এগুলোকে আমি খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নাইফের সাহায্যে আমি উপরের অংশটাকে কেটে ফেলে দিব। তারপর আমি মাছ বরাবর নাইফের সাহায্যে মালটাটাকে কেটে নিব। আর কাটা হয়ে গেল, লক্ষ্য করুন আমি কিভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এরকম করে আমি প্রতিটা মালটা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিব। আর মালটাগুলোকে ফেলে দেওয়া যাবে না, এগুলোকে আপনারা ব্লেন্ডারে জুস করে রাখতে পারেন আর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। আমি প্রতিটা খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন বড় একটা হাঁড়ির মধ্যে আমি খোসাগুলোকে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, যাতে খোসাগুলো পানির উপরে ডুবে থাকে। আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখন এগুলোকে আমি মিডিয়াম টু হাই হিটে 15 থেকে 20 মিনিট রান্না করব। ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। আমি মালটাটাকে জুস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই জুসটা আপনারা সাথে সাথে খেয়ে নিতে পারেন, আর চাইলে ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারেন। ইফতারের আগে আপনারা এটা দিয়ে ইফতার করতে পারবেন। 20 মিনিট রান্না করার পর লক্ষ্য করুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে পানি ঝরিয়ে নিব। আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে একটু ভালোভাবে চাপ দেওয়ার পর লক্ষ্য করবেন উপরের যে সাদা অংশটা সেটা উঠে আসছে। ঠিক এরকম ভাবেই কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে। ছালের উপরের যে সাদা অংশটা সেটাকে উঠিয়ে নিতে হবে। আমি অন্য একটা সহজ প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে কোনো কাঁটা চামচ কিংবা নাইফের সাহায্যে উপর থেকে এইভাবে একটু ঘষা দিলেই দেখবেন যে উপরে সাদা অংশটা উঠে আসছে। আর সাদা অংশটাকে রাখা যাবে না, তাহলে কিন্তু ট্যাংটা তিতা হয়ে যাবে। অবশ্যই এইভাবে সাদা অংশটাকে উঠিয়ে নিতে হবে। প্রতিটা সাদা অংশ আমি উঠিয়ে নিব এইভাবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আমি প্রতিটা খোসা থেকে উপরের সাদা অংশটাকে উঠিয়ে নিয়েছি। লক্ষ্য করুন কতটা ক্লিনভাবে এটা উঠিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুবই ইজিলি উঠিয়ে নেওয়া যায় এভাবে সিদ্ধ করে নিলে। এখন এই সাদা অংশটাকে আমি ফেলে দিব। আর খোসাগুলোকে আমি 3 থেকে 4 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নিব। ফিরে এলাম 3 দিন পর। 3 দিনে খোসাগুলো খুবই ভালোভাবে শুকানো হয়ে গেছে। আর এটা হাতের সাহায্যে এইভাবে একটু চাপ দিলেই দেখবেন খুবই ইজিলি ভেঙে যাচ্ছে। তখনই বুঝতে হবে যেটা ভালোভাবে শুকানো হয়ে গেছে। এরকম মচমচে করে শুকিয়ে নিতে হবে। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে নিয়ে নেব। আমি গুঁড়া করে নিব। আপনাদের কাছে যদি ব্লেন্ডারটা না থাকে তাহলে আপনারা পাটায় পিষেও নিতে পারেন। এখন এগুলোকে আমি গুঁড়া করে নিব, হালকা গুঁড়া করে নিব। লক্ষ্য করুন এটা হালকা গুঁড়া হয়েছে, একদম মিহি কিন্তু হয়নি। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করুন আস্ত দানা কিন্তু এখনো এর মধ্যে আছে। এখন এর মধ্যে আমি বাকি যে খোসাগুলো রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দিব। দেয়া হয়ে গেলে আবার আমি ঢাকনা লাগিয়ে এগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নিব, যতটা সম্ভব মিহি করা যায়। ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখন এগুলোকে আমি চেলে নিব। এর জন্য আমি একটি চালনি নিয়েছি, এর মধ্যে আমি গুঁড়াটাকে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে ট্যাংয়ের যে গুঁড়াটা হবে সেটা অনেক মসৃণ হবে। অবশিষ্ট অংশটাকে আবার আমি ব্লেন্ড করে গুঁড়া করে নেব। এইভাবে আমি 2-3 স্টেপে এগুলোকে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। এখন এই যে অবশিষ্ট অংশটা রয়েছে এটাকে আমি ফেলে দিব। এখন বড় একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গ্লুকোজ, আর এর মধ্যে আমি দিয়ে দিব টোটাল 2 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড 1/4 টিস্পুন পরিমাণ আর ব্লেন্ড করে রাখা অরেঞ্জের গুঁড়া। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা লাগিয়ে একদম গুঁড়া করে নিব। 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করলে এগুলো ভালোভাবে গুঁড়া হয়ে যাবে। গুঁড়া করা হয়ে গেছে। লক্ষ্য করুন কালারটা কিন্তু আগের থেকে অনেকটা হালকা হয়ে গেছে, কারণ এর মধ্যে আমি গ্লুকোজ আর চিনি অ্যাড করেছি। আর খুবই স্ট্রং একটা নাইস ফ্লেভার বের হয়েছে অরেঞ্জের, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি। এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ অ্যাড করেছিলাম মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য, আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। এখন আমি শরবতটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু শুকনা চামচ দিয়ে ট্যাংয়ের গুঁড়াটা নেবেন। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ট্যাংয়ের গুঁড়া, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য করুন কত নাইস একটা কালার হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা। এই পর্যায়ে আপনারা প্রয়োজন মতো চিনি অ্যাড করে নিতে পারেন যদি আপনাদের চিনি আরও প্রয়োজন হয়। আর আপনারা এরকম একটি জারের মধ্যে এই গুঁড়াটাকে ভরে প্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রোজার আগে আপনারা এইভাবে ট্যাংটাকে তৈরি করে নিতে পারেন। আর তৈরি করে যে কোনো এয়ারটাইট বক্স কিংবা কাচের বয়মের ভিতর ভরে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারেন। আর পুরো রমজান মাস জুড়ে ইফতারের আগে আপনারা এই ট্যাংটা দিয়ে শরবত বানিয়ে খেতে পারবেন। আশা করি আমার আজকের এই অরেঞ্জ ট্যাং রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন, আর বাসায় তৈরি করার পর পিকগুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি অন্য কোনো দিন নতুন আরও একটি ইফতার রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।